এই বাংলা সংস্কৃতির পীঠস্থান। যাত্রা এই সংস্কৃতির অন্যতম অঙ্গ। একটা সময় ছিল যখন যাত্রা ছিল গ্রাম বাংলার মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। মহানায়ক উত্তম কুমারের মতো অভিনেতাও যাত্রায় অভিনয় করেছেন, কিন্তু সময়ের সঙ্গে তার জায়গা নিয়েছে টিভি, সিনেমা, মোবাইল। কিন্তু যাত্রার প্রতি বাঙালির প্রেম চিরন্তন, তাই বাঙালির সেই ভালোবাসা, সেই আবেগকে পুনরায় ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রবীন্দ্রনগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং পুরপিতা প্রদীপ মজুমদার। তারই উদ্যোগে এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হয়ে চলেছে দমদম জয়যাত্রা উৎসব। এবছর এই উৎসব পঞ্চম বর্ষে পদার্পণ করলো। দমদম হেলথের মাঠে আগামী কয়েকদিন চলবে এই জয়যাত্রা উৎসব। শনিবার শনিবার সন্ধ্যায় মহাধুমধামে উদ্বোধন হয়ে গেল পঞ্চম বর্ষ দমদম জয়যাত্রা উৎসবের। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী ব্রাত্য বসু, প্রখ্যাত অভিনেত্রী রুমা দাশগুপ্ত, শর্মিলা পাল সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন প্রথা মেনে ঘণ্টা বাজিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত বিশিষ্টরা। দেখুন, আমার মুখ্যমন্ত্রী মমতা এবং আমরা জানি যে দমদমের মানুষ প্রবল হবে,
মমতাদির সঙ্গেই আছে। যা বলার আমাদের স্বপ্ন যিনি বাঁচিয়ে রেখেছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে পরপরই সমস্ত রকমের স্বপ্ন আমাদের দমদমে বাঁচিয়ে রেখেছেন যিনি অধ্যাপক ব্রাত্যবসু, নাটককার ব্রাত্যবসু, কবি ব্রাত্যবসু, উপন্যাসিক ব্রাত্যবসু, পরিচালক নির্দেশক ব্রাত্যবসু, সেই মানুষটাই পথ দেখান। আমরা তৃণমূল কংগ্রেস কিন্তু আজকের এই মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেসের কথা বলব, কারণ এটা রবীন্দ্রমন্ত্রী ছাত্রলীগের পরিচালিত। কিন্তু যেহেতু আমরা রাজনীতির মঞ্চে থাকি, ছাত্র রাজনীতির কথা কোনো না কোনো ভাবে চলে আসে, এই মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, যে শিল্পকে বাঁচিয়ে রাখা, এই যাত্রা শিল্পকে কোথায় নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি ঠিক চলে যান 11 সালের আগে পর্যন্ত, যাত্রা শিল্প কোথায় কোথায় হতোই না, থিয়েটার, নাট্যকর্মশালা, নাট্য মঞ্চায়ন হতো না প্রায়। এবং আপনি দেখবেন রামকৃষ্ণ পরমহংস দেবের নাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম, পরিচিতের নাম, স্বামী বিবেকানন্দের নাম, বিদ্যাসাগরের নাম, রাজা রামমোহন রায়ের নাম ভুলে যেতে বসেছিলাম 34 বছর মনীষীদের নাম, সেগুলো আবার ফিরে আসছে এবং সেগুলো ফেরানো আমাদের দমদমে আমাদের ব্রাত্যবসু নিশ্চয়ই তাই করব। বমির দমদম থেকে বইয়ের দমদম, বমির দমদম থেকে যাত্রার দমদম, বমির দমদম থেকে নাটকের দমদম, বমির দমদম থেকে উত্তরধারার দমদম, খোলা হওয়ার দমদম, এই কাজগুলো ব্রাত্যবসুর আশীর্বাদ আমরা করি। সর্বোপরি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ফেরানো পরবর্তীকালে চম্পাহার আছে, তারপরে অলঙ্কারগুলি আছে, এরকম অনেক পরপর শেষে সেই জনমদক্ষিণী বিষ্ণুপ্রিয়া, আমি নামটা বললাম অন্য হবে কিন্তু ওই কৃষ্ণ বিষ্ণু প্রিয়া এই জিনিসগুলো আসবে শেষ, তখন মানুষ দিনের শেষে যাত্রা যখন দেখতে বাড়ি থেকে যাবে, কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে যাবে, আপনি আবার এই দিনটা কবে আসবে, আবার কবে ব্রাত্যবসু বলবেন যে আবার আমাদের যাত্রা রিপোর্ট চ্যানেল 10।